আসসালামু আলাইকুম গাইজ, সকলকে সিনেজনে স্বাগতম। সো গাইজ, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি নারুটোর পর্ব 8, 9 ও 10। সো গাইজ, আজকে আমরা তিনটা পর্ব একসাথে এক্সপ্লেন করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, এর আগের পর্বে আমরা দেখছিলাম জাবজা ও কাকাশির লড়াইয়ে। জাবজা যখন কাকাশিকে মারতে যাচ্ছিল, কিন্তু কাকাশি জাবজার পিছনে চলে আসে এবং একটা কুনায় তার গলায় ধরে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আর একটা জাবজা কাকাশির পিছনে চলে আসে এবং কাকাশিকে ধরে ফেলে। আর সেই সামনের জাবজাটা পানিতে পরিণত হয় এবং জাবজা যখন কাকাশিকে মেরে ফেলতে যাবে, তখন কাকাশি কোনোভাবে জাবজার হাত থেকে বেঁচে ফেরে। এরপর কাকাশি পানিতে পড়ে যায়, যার ফলে জাবুজা তাকে তার ওয়াটার প্রিজন জিৎসু ইউজ করে ওয়াটার প্রিজনে আটকিয়ে দেয়। এরপর কাকাশি সবাইকে পালিয়ে যেতে বলে, কিন্তু নারুটো তার আঘাতকৃত স্থানে যখন আঘাত করেছিল, তখন সে ওয়াদা করেছিল সে সবাইকে রক্ষা করবে, তাই সে পালায় না, সে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এরপর নারুটো সাসকে, সাকুরা, টিজুনাকে প্রোটেক্ট ও তার সেন্সে কাকাশিকে বাঁচানোর জন্য জাবুজার ক্লোনের সাথে লড়াই করতে থাকে। এরপর শ্যাডো ক্লোন জিৎসু ইউজ করে নারুটো জাবজার উপর আক্রমণ করে, কিন্তু জাবজা সবাইকে মেরে ফেলে। এরপর নারুটো তার ব্যাগ থেকে একটা শুরিকেন বের করে সাসকেকে দেয়। সাসকে তার শ্যাডো শুরিকেন টেকনিক ইউজ করে জাবজার লক্ষ্যে মারে, কিন্তু সেই শুরিকেনটি জাবজা ধরে ফেলে। কিন্তু সেই শ্যাডোর মধ্যে লুকিয়ে থাকা আর একটা শুরিকেন জাবজার দিকে এগিয়ে আসে। জাবজা সেই শুরিকেনটাকে সহজেই ডজ করে ফেলে, কিন্তু ওই শুরিকেনটাই আসলে নারুটো ছিল। নারুতো আসলে শুরিকেনের সাথে তার ট্রান্সফর্ম জিৎসু ইউজ করেছিল। এরপর নারুটো একটি কোনায় ছুঁড়ে মারে জাবজার লক্ষ্যে। নিজেকে বাঁচানোর জন্য জাবজা ওয়াটার প্রিজন টেকনিক রিলিজ করে দেয়, এর ফলে কাকাশি মুক্ত হয়ে যায় এবং কাকাশি ও জাবজা তাদের ফাইট কন্টিনিউ রাখে। এরপর তারা একে অপরের প্রতি অনেকবার ওয়াটার টেকনিক ইউজ করতে থাকে। এরপর কাকাশি তার শারিঙ্গানের মাধ্যমে জাবজাকে তার ওই অ্যাটাকের মাধ্যমে হারিয়ে দেয়। এরপর কাকাশি জাবুজাকে মেরে ফেলতে যাবে, এমন সময় একটা মাস্ক পরা নিনজা এসে জাবুজাকে সেনবান দিয়ে গলায় আঘাত করে মেরে ফেলে। এরপর সে মাস্ক পরা নিনজাটি বলে, আমি হলাম একটা হান্টার নিন। এরপর সে জাবুজার লাশ নিয়ে চলে যায় এবং টিম সেভেন তাদের জার্নি কন্টিনিউ করে। কাকাশি তার মাস্ক দেখে তাকে বিশ্বাস করে। এরপর কাকাশি অজ্ঞান হয়ে পড়ে যায়। কাকাশি অতিরিক্ত শারিঙ্গান ইউজ করে ফেলেছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর কাকাশিকে টিজুনার বাসায় নিয়ে আসা হয়। এরপর কাকাশি অবজার্ভ করে যে জাবজার মৃত্যুটি পুরোই অযৌক্তিক, কারণ হান্টারনিরা যখন কোনো কাউকে মেরে ফেলে, তখন তার দেহকে অন দ্য স্পটই ধ্বংস করে দেয়, যেন সেই নিনজা দেহের অঙ্গপ্রত্যঙ্গ কেউ ব্যবহার না করতে পারে। এরপর কাকাশির আরও মনে পড়ে যে জাবজাকে সেনবন দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে তার মৃত্যু নাও হতে পারে এবং সেই নিনজাটি জাবজাকে সাথে নিয়ে গেছে। তারা বুঝতে পারে যে জাবজা এখনও বেঁচে আছে। অন্যদিকে হাকু জাবজাকে বাঁচিয়ে ফেলেছিল, জাবজা টিজুনাকে মারতে আবার ফিরে আসবে। জাবজার পুরোপুরি রিকভার হওয়ার জন্য এখন কিছু সময় লাগবে। যেহেতু জাবজা বেঁচে আছে, তাই কাকাশি ঠিক করে তার স্টুডেন্টদের অর্থাৎ নারুটো, সাসকে ও সাকুরাকে ট্রেনিং দেবে। এরপর কাকাশি তাদের ট্রেনিংয়ের জন্য একটি জঙ্গলে নিয়ে আসে। কাকাশি বলে, এটা তোমাদের চাকরা ট্রেনিং। এরপর কাকাশি বলে, তোমরা তোমাদের হাত ব্যবহার না করেই গাছে উঠতে হবে, শুধুমাত্র পা ব্যবহার করে। এটা শুনে নারুটো বলে, এটা ইম্পসিবল। এটা শুনে কাকাশি তাদেরকে হাত ব্যবহার না করেই গাছে উঠে দেখায়। কাকাশি বলে, এটা করার জন্য তোমাদের চাকরা পয়েন্টকে তোমাদের পায়ের নিচে ফোকাস করতে হবে, তাহলেই তোমরা পারবা। এরপর তারা তিনজনেই শুরু করে। নারুটো কম চাকরা ব্যবহারের ফলে সে একটুখানিতেই পড়ে যায়, আর সাসকে বেশি চাকরা ব্যবহার করার ফলে গাছের একটুখানি অংশ ভেঙে যায়, আর নারুটো ছাড়া বেশি উপরে গিয়ে সে পড়ে যায়। অন্যদিকে সাকুরা প্রথম সুযোগে সঠিক চাকরা ব্যবহার করেই গাছের উপরে উঠে পড়ে, এর ফলে তার ট্রেনিং কমপ্লিট হয়ে যায়। কিন্তু সাসকে ও নারুটো অনেক চেষ্টা করতে থাকে। এরপর নারুটো সাকুরার সাথে অ্যাডভাইস নিতে চায় এবং সাকুরা রাজি হয়ে যায়। কাকাশি বুঝতে পারে নারুটোর অনেক চাকরা রয়েছে এবং সে টিম ওয়ার্ক সিস্টেমকে বুঝতে পারছে। সো গাইজ, এখানে আজকের পর্ব শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন।